আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা একটি যুগান্তকারী উন্নয়ন ঘটাতে চলেছে। নাসা আগামী ২ বছরের মধ্যে একটি নতুন আরও উন্নত এবং অত্যাধুনিক প্রযুক্তি বিশিষ্ট হেলিকপ্টার বানাতে চলেছে, যা কিনা মঙ্গল গ্রহে ঘুরে ঘুরে এই লাল গ্রহে প্রাণের অস্তিত্ব আছে কিনা তা পৃথিবীতে বসে থাকা বিজ্ঞানীদের কাছে জানাবে। নাসার জেট প্রপল্শন ল্যাবরেটরির শীর্ষ বিজ্ঞানী ডঃ গৌতম চ্যাটার্জি এ ব্যাপারে জানিয়েছেন, নাসা ইতিমধ্যেই মঙ্গলে হেলিকপ্টারের একটি প্রোটোটাইপ পাঠিয়েছে, যেখানে এটি সফলভাবে ৪৯টি ফ্লাইট সম্পন্ন করেছে। তবে মঙ্গলে পাঠানোর জন্য হেলিকপ্টারের নির্মাণ মোটেও সহজ কাজ ছিল না। আগের পাঠানো হেলিকপ্টারটিতে বেশ কিছু খামতিও ধরা পড়েছিল, তার জন্যই নাসা এখন একটি আরও উন্নত সংস্করণের ওপর কাজ করছে, যা অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত হবে। ডক্টর চ্যাটার্জি এ সম্পর্কে ব্যাখ্যা করে জানিয়েছেন, মঙ্গল অভিযানে পাঠানোর জন্য হেলিকপ্টারের যন্ত্রাংশগুলিকে আরও পোর্টেবল করার জন্য ক্ষুদ্রতর করা হচ্ছে, কারণ পৃথিবী থেকে মঙ্গল গ্রহে যে কোনো কিছু পাঠাতে প্রায় 7 মাস সময় লাগে। যত বেশি দিন সময় লাগবে তত বেশি জ্বালানি খরচ হবে, তাই যন্ত্রাংশগুলিকে আরও পোর্টেবল এবং ক্ষুদ্র করা গেলে বেশ কিছু ক্ষেত্রে যেমন খরচ কমানো যাবে, তেমনি হেলিকপ্টারটিকেও আরও ভরসাযোগ্য বানানো যাবে। এই টাইটান কা সানগ্লাস হ্যায় এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে। নাসার মুখোমুখি হওয়া প্রধান চ্যালেঞ্জগুলির মধ্যে একটি ছিল মঙ্গলে পৃথিবীর তুলনায় অপেক্ষাকৃত হালকা মহাকর্ষ বল, যার জন্য হেলিকপ্টারের ক্ষমতা পরীক্ষা করতে নাসার বিজ্ঞানীদেরকে একটি মঙ্গল গ্রহের আবহাওয়ার মতন সিমুলেশন তৈরি করতে হয়েছিল। মঙ্গল অভিযানের এই যাত্রা অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ হওয়া সত্ত্বেও মঙ্গল অভিযানে পাঠানো হেলিকপ্টার অনেক দূর উড়তে এবং মূল্যবান তথ্য পৃথিবীতে পাঠাতে সক্ষম হয়েছিল। সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মঙ্গলে হেলিকপ্টার যাত্রা সম্পর্কে উপস্থাপনা করেন বিজ্ঞানী ডঃ গৌতম চ্যাটার্জি। মঙ্গল গ্রহ নিয়ে নাসার বিজ্ঞানীদের এত আগ্রহের কারণ বিজ্ঞানীদের বিশ্বাস, এই লাল গ্রহে একসময় একটি বিশাল জলাশয় ছিল যা পরে শুকিয়ে গেছে, আর আমরা সকলেই জানি যেখানে জল আছে সেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা কোথাও না কোথাও টিকে থাকে। তাই অতীতে কোনো সময় মঙ্গলে প্রাণ থাকতে পারে এই কথা চিন্তা করেই আরও অনুসন্ধান চালানোর জন্য নতুন মঙ্গলযান হেলিকপ্টারটি একটি র্যাডার দিয়ে সজ্জিত করা হবে, যা বিজ্ঞানীদের গ্রহের পৃষ্ঠ সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে সাহায্য করবে। তবে মঙ্গলই নাসার গবেষণা প্রচেষ্টার একমাত্র লক্ষ্য নয়। ডক্টর চ্যাটার্জি এ ব্যাপারে জানিয়েছেন, সম্পূর্ণ বরফে ঢাকা বৃহস্পতির উপগ্রহ ইউরোপা নিয়েও তারা অনুসন্ধান চালাচ্ছেন। বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে বরফের নিচে একটি মহাসাগর থাকতে পারে এবং সেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া গেলেও যেতে পারে, আর সেই খোঁজ চালাতেই সেখানে রাডার, স্পেকট্রোমিটার সহ বিভিন্ন যন্ত্র পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। ডক্টর চ্যাটার্জি আচার্য জগদীশ চন্দ্র বসুকেও শ্রদ্ধা জানিয়েছেন। আচার্য জগদীশ চন্দ্র বসু একসময় মিলিমিটার তরঙ্গের ওপরেও কাজ করেছিলেন, যা কিনা এমন একটি ক্ষেত্র যার উপর নাসা অনুসন্ধান করে চলেছে। উদ্ভাবন এবং আবিষ্কারের এই চেতনায় নাসা মহাবিশ্বের রহস্য উন্মোচন করতে এবং জীবনের উৎস সম্পর্কে কিছু মৌলিক প্রশ্নের উত্তর খুঁজতে বৈজ্ঞানিক গবেষণার সীমানাকে আরও আগে ঠেলে দিচ্ছে। সামগ্রিকভাবে ডক্টর চ্যাটার্জির বক্তৃতাটি নাসার কাজের একটি আকর্ষণীয় দিক, যার মাধ্যমে আমরা জানতে পারি যে মানুষ কিভাবে ক্রমে নিজের আশপাশের পরিবেশ ছাড়িয়ে আরও দূর দূরান্ত চলে যাচ্ছে কেবল এই অন্ধকার মহাকাশে ঘুরে বেড়ানো বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজতে। মাত্র কয়েক বছরের অপেক্ষা, তারপরেই নতুন এই মঙ্গল অভিযান হেলিকপ্টার আমাদেরকে জানান দেবে সৌরমণ্ডলের লাল এই গ্রহে থাকা সম্ভাব্য জীবন সম্পর্কে। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।